আমি হাসি বাসি আপনাদের সাথে আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে একটি মুভি পোস্টার তৈরি করব আমার ছবিগুলো দিয়ে সবগুলা। তো চলুন ফার্স্টে আমি এই ছবিগুলো ইউজ করবো, একটা একটা একটা, আর এই ব্যাকগ্রাউন্ড হিসাবে এটাকে ইউজ করবো আমি। তো চলুন দেখা যাক, আমি যে এটা নিয়েছি এটাকে আমি ফার্স্টে এখান থেকে সলিড কালার দিয়ে একটা গ্রে কালার দিয়ে দিলাম, ওকে, দেন ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম, সেভ দিয়ে আসছি আমি। মুভি এই মুভি পিওএসটিআর পোস্টার, ওকে, দেন আমি যে কাজটা করব এখানে কিছু বিল্ডিং এর ছবি, এটাকে আমি ইমেজ থেকে অটো কন্ট্রাস্ট দিয়ে আসি, ওকে, ইমেজ অটো টিউন, ইমেজ অটো কালার, ওকে, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার যাব, যাওয়ার পরে একটু বাড়িয়ে দিব, একটু স্যাচুরেশন বাড়িয়ে দিয়ে হাইলাইটটা একটু কমিয়ে দিয়ে শ্যাডোটা একটু বাড়িয়ে দিব, ওকে, ওকে, দেন এটাকে আমি ড্রাগ করে দেখুন, এখন আমি কিন্তু আমার লেয়ারটা দেখতে পাচ্ছি না, এটাকে দেখতে পাচ্ছি না মুভি পোস্টার এটাকে। সো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার এখান থেকে আমি চিনিয়ে দিব, মুভি পোস্টার ডুপ্লিকেট হবে। বোঝা গেছে জিনিসটা, যে আমি এটাকে চাচ্ছি আমার এই মুভি পোস্টার পেজে নিয়ে আসবো। সো আমি কিন্তু বাট আমি এটা দেখতে পাচ্ছি না, সো আমি এটাকে আমি রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার এখান থেকে মুভি পোস্টারটা সিলেক্ট করে দিয়ে ওকে করবো, চলে গেল এটা, এটাকে ক্রস করে দিই, এটাকে আর দরকার নাই, নো। সো দেখুন চলে আসছে এই ইমেজে, ব্যাকগ্রাউন্ডের উপর এটা চলে আসছে। সো এটাকে আমি এমন জায়গায় রাখি, কন্ট্রোল টি একটু বড় করে জাস্ট এইভাবে রাখি, ওকে, রাখার পরে এটাকে আমি মাস্ক করে দিব, দিয়ে এখান থেকে আমি গ্রেডিয়েন্টটা নিব, নিয়ে উপর সাইড না নিচ সাইডটা মুছে দিব, ছোট্ট করে, ওকে, ভালো করে মুছে দিলাম, ওকে, দেন উপর সাইডটা আমার ব্লেন্ড করতে হবে, উপর সাইডটা ব্লেন্ড করব আমি একটু পরে করব এটাকে। সো আমি স্কাইটাকে নিয়ে আসি, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার যাব, যাওয়ার পরে এখান থেকে আমি হাইলাইটটা একটু কমিয়ে দিব, শ্যাডোটা একটু বাড়িয়ে দিতে বাড়ি দরকার নেই, শ্যাডোটা একটু কমিয়ে রাখি, ক্লিয়ারনেসটা একটু বাড়িয়ে রাখি, ওকে, মেঘগুলো একটু বেশি বোঝা যাবে এমন করে রাখবো, টেম্পারেচার, ওকে, ফুল টেম্পারেচার রাখি, ওকে, দেন এটাকে আমি ড্রাগ করে অথবা আগে যেভাবে করেছিলাম ওইভাবে নিতে পারি। সো এটাকে আমি মেঘটাকে নিচে দিয়ে দিলাম, ওকে, ওকে, মেঘটাকে এই পজিশনে রাখি, ওকে, দেন এটাকে আমি এই মাস্কটা সিলেক্ট করবো, করে এখান থেকে ব্রাশ নিব, এবার আমি ব্রাশ দিয়ে মুছবো, এখান থেকে সফট ব্রাশটা নিলাম, নিয়ে একটু সিলেক্ট করে দিব, জাস্ট ছোট করে দিব, ওকে, ব্রাশ সাইজটা একটু বড় করি, এবং এখান থেকে কালো কালারটা সিলেক্ট করে জাস্ট এইভাবে পেইন্ট করব। সো আকাশটা সাথে ব্লেন্ড হয়ে গেল, সো এবার এটাকে একটু উঠিয়ে নামিয়ে দিব, ওকে, সলিড কালার ফিল কালারের উপর ক্লিক করে এখানে বিল্ডিং এর যে কালারটা সেই কালারটা আমি এখান থেকে নিয়ে নিব, বা এখানে ডার্ক কালারটা দিয়ে দিই, ওকে, ওকে, একটু ডার্ক রাখি, ওকে। সো এবার যে কাজটি করবো, আমার বিল্ডিংটা চলে আসলো, এটাকে স্কেটাকে রিমুভ করে দিই, ওকে, দেন এখানে একটা বিল্ডিং আছে, আমি বিল্ডিংটাকে নিয়ে যাবো। সো এটাকে ড্রাগ করে এই পেজের উপর নিয়ে যাই, যার পরে কন্ট্রোল টি দিয়ে একটাকে একটু ছোট করে নিয়ে আমি মসজিদটাকে এখানে অ্যাপ্লাই করব একটা সাইডে, ওকে, দেন এটাকে উপরে রাখি। সো এটাকে মাস্ক করে দিই, মাস্ক করার পরে এখান থেকে ব্রাশটা নিব, সব ব্রাশ দিয়ে জাস্ট এখানে হালকা করে মাস্ক করে দিব, ওকে, এটা একটু কালারটা আলাদা, সো আমি কালারটাকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে রিপ্লেস কালার, সরি, ইমেজ এটাকে আমি মাস্কটাকে সিলেক্ট করি, ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে ম্যাচ কালার, এখান থেকে আমি মুভি পোস্টারটা সিলেক্ট করে দিই, দিয়ে ওকে করে দিই, ম্যাচ অথবা ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখান থেকে কালার ব্যালেন্স থেকে এটাকে যেহেতু একটু ব্লু হাফ, সো একটু ব্লু হাফ এনে দিই, ওকে, দেন এখান থেকে হাইলাইটটা একটু, ওকে, দেন শ্যাডোটা
ওকে, জাস্ট এটা রাখলাম, এটাকে একটু অপাসিটি কমিয়ে দিলাম, জাস্ট একটা মিনার রাখলাম আমি এখানে। ওকে, ওকে, এখন যে কাজটি করবো এটাকে আমি উঠিয়ে দিলাম এখান থেকে, এখান থেকে ব্রাশটা নিলাম, নিয়ে ব্রাশটা একটু কমিয়ে দিলাম, দিয়ে দেন সরি, এখান থেকে এটা সিলেক্ট করে জাস্ট ভিতরে কিছু অংশ মুছে দিলাম, জাস্ট মিনারটা থাকলো। ওকে, অ্যান্ড এখান থেকে জাস্ট এই বাড়িটার পরের থেকে এটা শুরু হয়েছে, এটা বোঝা গেল। ওকে, এখন যে কাজটি করতে হবে আমার, এই ছবিটা আছে আমার, এটা আছে, এটা আছে, সো এটাকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, অটো কন্ট্রাস্ট, ওকে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, অটো কন্ট্রাস্ট, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, অটো কন্ট্রাস্ট, ওকে, সো এই তিনটাকে আমি, এইটাকে আমি ড্রাগ করে ধরে এখানে নিয়ে ছেড়ে দিই, এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, কন্ট্রোল টি, এটাকে আমি জাস্ট ছোট করতে হবে, ওকে, এই যে এটাকে আর প্রয়োজন নাই, ক্লোজ, এটাকে নিয়ে আসে এটাকে আমি এই পজিশনে, কন্ট্রোল টি, ওকে, এটাকে ক্লোজ করে দিলাম, দেন এটাকে নিয়ে আসি, কন্ট্রোল টি, এটাকে জাস্ট ওকে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি, ওকে, কন্ট্রোল টি, ওকে, ওকে। এবার এটিগুলোকে আমি কালার ম্যাচিং করব, সো এইটাকে আমি মাস্ক করব, একটু মাস্ক দিব, দিয়ে ব্রাশটা নিয়ে সাইজটা একটু বড় করে জাস্ট একটু ব্লেন্ড করে দিব, সো এই সবগুলো একে একভাবে মাস্ক করে জাস্ট ব্লেন্ড করে দিব, ওকে, দেন এটাকেও মাস্ক করে এটাকেও আমি এর সাথে ব্লেন্ড করে দিব, ওকে, সবগুলাই মোটামুটি এক প্রকার ব্লেন্ড হয়ে গেছে। আমি এই শহরের দুটাকে একসাথে রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ার একসাথে মার্জ করে একটু অপাসিটি কমিয়ে দিব, ওকে, দেন আমি এটা একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব এই ব্যাকগ্রাউন্ডের উপরে, সো গ্রেডিয়েন্ট হবে এখান থেকে, গ্রেডিয়েন্ট এখান থেকে এই গ্রেডিয়েন্টটা নিব, ওকে, দেন দুইটা কালারটা চেঞ্জ করে দিব, এই কালারটা আমি দিয়ে দিলাম ওকে, না এই কালারটাকে দিয়ে দিলাম, আর এই কালারটাকে আমি দিয়ে দিব, ওকে, এটাকে একটু ডার্ক দিয়ে দিই, ওকে, ওকে, সো এটাকে আমি ওকে করলাম, তারপর এখান থেকে আমি অনেকগুলো মোড আছে, আমি একটা দিয়ে দেখতে পারি, ডার্কিন আছে, বিভিন্ন রকম আছে মোড, সো আমি এখান থেকে এই পোর্শনের লাইটগুলো দিব, সফট লাইট অথবা ওভারলি, এই যে হার্ড লাইট একটা আছে, সো আমি হার্ড লাইটটা রাখি, দেন ইমেজ থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্যাকগ্রাউন্ড লেয়ার এই স্কাইটা সিলেক্ট করে জাস্ট ব্রাইটনেস কন্ট্রাস্ট থেকে একটু কন্ট্রাস্ট একটু কমায়, সরি কন্ট্রাস্ট একটু ব্রাইটনেসটা কমিয়ে দিই, ওকে, আচ্ছা এবার আমার এই উপরের ছবিটা আমি সিলেক্ট করলাম, এখান থেকে একটা লেভেল নিলাম, নিয়ে এটাকে সাথে মাস্ক করে দিব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেন এখান থেকে একটু ডার্ক অপশন একটু লাইট অপশন, ওকে, আচ্ছা আর যেটা করতে হবে আমার এই লেয়ারের ফেসটা হলুদ আছে, এই লুকগুলো রেড, সো এখানে আমি একটা কালার ব্যালেন্স নিব,
ঠিক আছে, সেটা মাস্ক করে দিব, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তো একটু রেড করে দিব, রেডিশ ভাব। ওকে, দেন সবগুলো ফেস টিউন একই রকম চলে আসছে, এই পর্যন্ত অলরেডি ডান। সো এখন এখান থেকে আমি গ্রেডিয়েন্ট নিব, একটা ডার্ক গ্রেডিয়েন্ট, সো গ্রেডিয়েন্টটা একটু ম্যাচ করে দিব। ওকে, এটাকে একটু একটু নিচে নামিয়ে দিই, একটু উপরে উঠিয়ে দিই। ওকে ওকে, অপাসিটি একটু কমিয়ে দিব, আর ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু টার্কিশ ইয়েলো দিয়ে দিই। ওকে, নো, এই কালারটা রাখলাম। সো আমি একটা কাজ করবো, এই তিনটার উপরে এখানে একটা নিউ লেয়ার নিব, লেয়ারের উপরে একটি লাইট দিব। সো লাইট দিতে গেলে আমাকে এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম, এবার একটু ওকে, আর একটা হোয়াইট কালার দিব। সো আমি পাল্টা চাপ দিয়ে চোখ বন্ধ করে এখানে আমি সব লেয়ারগুলো চোখ বন্ধ করে এখানে জাস্ট কালার করে নিই। ওকে, দেন আবার উল্টা চাপ দিয়ে এটার উপর ক্লিক করবো। সো এটাই কন্ট্রোল টি, এখান থেকে স্ক্রিন, এখান থেকে আমি স্ক্রিন অথবা লাইটেন দিতে পারি, স্ক্রিন দিয়ে দিই, কালার ড্রজ, আচ্ছা এটা দিয়ে জাস্ট আমি একটু লিনিয়ার লাইটটা দিয়ে একটু সাইজটা ছোট করে দিই। ওকে, ওকে, করার পরে আমি দেখিনি আমার ফেস গুলো আগে ক্লিয়ার করে নি, স্মুথ করে নি। সো এইটাকে আমি এটা কমপ্লিট আছে, এইটাকে একটু কিছু স্পট আছে, এটা কিছু স্পট আছে। সো এখান থেকে আমি স্পট হিলিং ব্রাশ নিব, এরপর ক্লিক করব, দেন রাস্টারাইজ হয়ে যাবে। ওকে, এবং দেন এগুলা আমি সব রিটাচ করে নিলাম। ওকে, দেন এটার উপর ক্লিক করব, ওকে, এটার উপর একটু হোয়াইট কালারটা নিয়ে জাস্ট একটু হোয়াইট ভাব দিয়ে দিব। ওকে, না এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এইটাকে একটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে, তারপর এটাকে উপরে নিয়ে চলে আসি, কন্ট্রোল টি, এটাকে একটু সাইজ ছোট করে দিই, দিয়ে জাস্ট কিছু সাইড থেকে লাইটটা ব্লাস্ট হয়েছে এটা বোঝাবো। সো ফিল্টার, ব্লার, গাইজেন ব্লার, এটাকে একটু ব্লার রিউ করে দিই। ওকে, আর এটাকে আমি স্ক্রিন করে দিব। সো এই দুই পাশে কন্ট্রোল ই তে মার্জ করে দিলাম, দিয়ে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, হিউ অ্যান্ড স্যাচুরেশন একটু স্যাচুরেশনটা বাড়াই দিব এটার, দিয়ে এখান থেকে স্ক্রিন করে দিব। সো মনে হবে একটু লাইট আসছে, আর এখান থেকে ইরেজারটা নিয়ে, সফট ইরেজারটা নিয়ে জাস্ট গলার উপর একটু সফট, যাতে খুব বেশি গায়ের উপর প্রভাব না পড়তে পারে। ওকে, ওকে, লিনিয়ার টাচ দিয়ে দিলাম। ওকে, না এই পর্যন্ত কমপ্লিট হলো। সো এবার এখান থেকে আমি একটা ফটো ফিল্টার অ্যাপ্লাই করি,
বিভিন্ন রকম ফিল্টার আছে, সো আমি একটু দিয়ে দেখতে পারি। ইয়েলো ফিল্টারটা দিলাম, নিয়ে একটা লেয়ার নিলাম, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ করলাম, টোটাল গুলো একসাথে করলাম। ওকে, একটু ক্রপ করে নিচ থেকে একটু ক্রপ করে দিই। ওকে, একটা লেয়ার নিলাম, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ করলাম। ওকে, দেন এবার ফিল্টার মিক্সারটা সেট দিয়ে দিই, ফিল্টার ইমেজ নামিক পোর্ট্রেট, আগে ফেসটাকে একটু রিটাচ করে দিয়ে আসি। ওকে, ফেস রিটাচ ডান। ওকে, দেন যে কাজটি করতে হবে, একটু ক্রপ করে, একটু ওয়াইড বেশি মনে হচ্ছে। ওকে, ফিল্টার ইমেজ নামিক কালার এফেক্টস প্রো 4, কালার এফেক্টস প্রো দিয়ে আমি যে কোনো একটা কালার অ্যাপ্লাই করব। সো কালার অ্যাপ্লাই করার জন্য আগে আমি একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে আমি কিছু পার্টিকেল ইউজ করতে পারি এখানে, ডাস্ট পার্টিকেল, যেমন ফায়ারের কিছু ইফেক্ট ইউজ করতে পারি, এটাকে আমি নিয়ে যাই। ওকে, দেন এখান থেকে এটাকে আমি স্ক্রিন করে দিই, তাহলে কালো অপশন সব চলে যাবে স্ক্রিন। ওকে, এটাকে আমি ডিলিট করে দিই, আমি এটাকে জাস্ট এটার নিচে দিয়ে দিব। এটাকে আমি পিছনে দিয়ে দিই, আর একটা স্পার্ক আমি দিয়ে দিই। একটা স্পার্ক নিয়ে এসেছি আমি, সো এটাকে আমি স্ক্রিন করি, এটাকে আমি ওকে, এটাকে আমি উপরে উঠিয়ে দিই। ওকে, না এটাকে আমি নিয়ে একটা ডাস্ট দিয়ে দিলে বেটার হতো আই থিঙ্ক। সো আমি একটা দুটো ডাস্ট অ্যাড করতে পারি, ডাস্ট মানে ময়লা বোঝায় এক প্রকার। সো দেখি কোন ধরনের ডাস্ট অ্যাড করা যায়। আচ্ছা, একটা আমি অ্যাড করতে পারি স্ক্রিন। এটাকে আমি পিছনে দিয়ে দিতে পারি, ওকে, আমি এটাকে কন্ট্রোল টি, এটাকে আমি নিচে দিয়ে দিই। ব্লার, গাইজেন ব্লার, এটাকে আমি ফিল্টার থেকে ব্লার, গাইজেন ব্লার অ্যাপ্লাই করি একটু। ওকে, এটাকে রাস্টারাইজ করে দিই, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, হিউম্যান স্যাচুরেশন একটু রেডিস্ট করে দিব, যাতে এই স্পার্কুলার রেড। রাস্টারাইজ, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, হিউম্যান স্যাচুরেশন। ওকে, নো, এখন যে কাজটি করব, এটা আমি এখানে ফার্স্টে একটা স্পার্ক দিয়েছিলাম, এটাকে আমি উপরে তুলে নিই।
রাস্টারাইজ ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল, ওকে, ফিল্টার গাউজিয়ান ব্লার, ওকে। নাও এখানে আমি নিয়ে একটা লেয়ার নিয়ে ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ করলাম, ওকে। ফিল্টার নিক্সাপ না, এখান থেকে ইমেজ নামে পোর্ট্রিচিউট, ওকে, সফট করে দিলাম। দেন ফিল্টার নিক্সাপটার কালার এফেক্টস Pro 4, ওকে। এখান থেকে অনেক ধরনের ফিল্টার আছে, সো আমি এটা অ্যাপ্লাই করে দেখতে পারি, আলাদা আলাদা কালার ইফেক্ট একবারে নিয়ে নেয় অনেক সময়। সো এখানে ডিফল্ট ভাবে কিছু দেওয়া আছে, আমরা এখান থেকে যে কোনো একটা অ্যাড করে দেখতে পারি যে কোনটায় ভালো আসে। যদি এগুলো আমার পছন্দ না হয় তো আমরা নেক্সট চলে যাই, অনেক ধরনের আছে, আমি এখান থেকে নিতে পারি যে কোনো একটি সিলেক্ট করে। ওকে, এটাকে আমি অ্যাপ্লাই করলাম, অ্যাড ফিল্টার, এটাকে আমি অ্যাড করব। অ্যাড ফিল্টার এখান থেকে হোয়াইট ন্যাচারাল সরি ভোল্টেজ ইঙ্ক থেকে ইঙ্কটা কমিয়ে দিই, এই ক্রস ব্যালেন্সটা দরকার নেই আমার। অ্যাড ফিল্টার ডিটেল স্ট্রাকচারটা একটু দিতে পারি, ডিটেল স্ট্রাকচারটা এখান থেকে কন্ট্রাস্টটা বাড়িয়ে দিই, ওকে। না এই পর্যন্ত আমি অ্যাপ্লাই করলাম ইফেক্ট দিয়ে, এটাকে অপাসিটি একটু কমিয়ে দিই, ওকে। নাও নিউ একটা লেয়ার নিব, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ, ওকে, ফিল্টার ক্যামেরা র ফিল্টারে চলে যাব, এবার একটু কালার কারেকশন করব। সো এখান থেকে একটু ভাইব্রেন্সটা বাড়িয়ে দিব, শার্পনেসটা বাড়িয়ে দিব, লাইট গুলা একটু লাইট ইফেক্টটা বাড়িয়ে দিব, ডার্কটা একটু ডার্ক নামিয়ে দিব, ওকে, শ্যাডোটা একটু কমিয়ে, ওকে, এফেক্টস থেকে এটাকে একটু কন্ট্রাস্ট করে এটাকে একটু ডার্ক করে দিব, ওকে, অরেঞ্জ ভাব থেকে ফেসটা একটু ক্লিয়ার রাখবো, স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিই, ওকে। ওকে, নাও টেম্পারেচারটা 0-ই রাখি, জাস্ট আমি এখান থেকে একটু কালার কম্বিনেশনটা নিয়ে আসি, ওকে। দেন ওকে রাখি, ওকে। দেন এখানে আমি আমার দেয়া টেক্সট গুলো আমি অ্যাড করতে পারি, সো টেক্সট গুলো লিখে, ওকে। নাও জাস্ট আমি কয়টা টেক্সট লিখছি এই যে এইভাবে লিখতে পারি আমি, যে এটাকে আমি একটু ছড়িয়ে ছিটিয়ে দিই, ওকে। দেন ফন্ট সাইজ একটু ছোট করে দিলাম, ওকে।
ওকে, এইভাবে আমি একটি মুভি পোস্টার ক্রিয়েট করতে পারি। সো অনেকটা লুক লাইক বাঙালি মুভি পোস্টার হয়ে গেছে। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নেক্সট দিন আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। একটা কাজ করতে পারি, এখান থেকে সিলেক্টিভ কালার ইয়েলো একটু সফট করে দিতে পারি, ইয়েলো কালারটা। ওকে, ফিল্টার, নিক কালেকশন, ভিভিএস 2, এদিকে স্কার্টারটা একটু বাড়িয়ে দিতে পারি। ওকে, দেন আশা করি বুঝতে পারছেন সবাই যে আমি কি আউটপুট নিয়ে এসেছি। সো সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করবেন টিউটোরিয়ালগুলো। সো আজকে এই পর্যন্ত। নেক্সট আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। তো সবাই ভালো থাকবেন, ওকে বাই।